নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তার কারণ দেখতেই পাচ্ছেন, ব্যাগপত্র নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে দুপুর ঠিক 3:15, আমাদের 3:45 সময় ট্রেন আছে ঘুরতে যাওয়া। যেখানেই হোক যাবো, অনেকদিন থেকে বলছিলাম যে যাবো যাবো, যেতে হবে। কবে আমি লাগেজ নিয়ে টানাটানি করতে করতে দৌড়োদৌড়ি করতে করতে যাবো। ফাইনালি আমাদের আজকে এখান থেকে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে পুরী, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি। আর আমরা এখান থেকে শালিমা স্টেশনে যাব। তো এখন আমরা ট্যাক্সিতে উঠে বসে আছি, ট্যাক্সি এখনও ছাড়েনি। তো এই যে রনক বাবাও আছে আমাদের সাথে, আমরা তিনজনই যাচ্ছি। আর যেটা সেটা হচ্ছে আমার পুরো বাপের বাড়ির পল্টন যাচ্ছি। বাপের বাড়ির পল্টন বলে কিছু বন্ধু বান্ধবরা, তারপরে বৌদির বাড়ি, এরকম সব যাচ্ছে আর কি, অনেকেই যাচ্ছে। তো ওখানে যাই, গিয়ে আপনার সাথে দেখা হবে। আর রনক বাবার এটা ফার্স্ট ট্রিপ, দেখা যাক কীরকম এনজয় করে। সেটা কদিন ভোগ ভুগলো, কিন্তু ওষুধ ফষুধ দিয়ে এখন সব রকম ওষুধপাতি নিয়ে ঠিক হয়ে গেছে। আমাদের পুরো ট্রিপে 34 জনের গ্রুপে মধ্যে হচ্ছে 5টা একদম ছোটো ছোটো বাচ্চা ছিল। তার মধ্যে হচ্ছে আমাদের মিজরি মা একদম সব থেকে ছোটো, তো ও যাচ্ছে, মিজরি যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আরও সব এরকম পুচকে পাচকা অনেকে যাচ্ছে। বাচ্চাগুলোকে নিয়ে বেশি টেনশন, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি, যা হবে দেখা যাবে। আর এখন আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি, শালিমার আর কিছুক্ষণই লাগবে। তো শালিমা স্টেশন থেকে এই প্রথম আমি কোথাও যাচ্ছি, এর আগে কোনো দিন যাইনি। আর স্টেশনটা আমি কোনোদিন দেখিও নি, আর কিছুক্ষণের এই রাস্তা। বাদ বাকি যারা সবাই যাবে আমাদের গ্রুপে সবাই পৌঁছে গেছিলো, যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূরে, আমরা একটু দেরিতেই বেরিয়েছি। আর এদিকে হচ্ছে 3:45 সময় বেরিয়েছি, কারণ রাত্রিবেলা 8:30 বোধহয় ট্রেন ছিল, বা 7টা কততে ট্রেন ছিল ঠিক মনে নেই, কারণ আমি ভিডিওটা বেশ কিছুদিন পর এডিট করছি। যা হয়, বেশ কিছুদিন পর এডিট করলে টাইমগুলো একটু গণ্ডগোল হয়ে যায়। আর এই খাবার দাবার সব বৌদিদের বাড়ি থেকেই, মানে আমার বৌদি করে নিয়েছে, আমি কিছু খাবার দাবার করিনি, যেহেতু সারা রাতের ঘুম হবে না। রনক বাবাকে একটুখানি ঘুম দেওয়ার জন্য 3:45 ট্রেনটা ধরে আমরা এসেছি, না হলে তো আরও আগেই বেরোতাম। আর এখন টোল ক্রস করছি, আর এই যে একটু পরেই আমরা পৌঁছে যাব। গিয়ে সত্যি সত্যি দেখি ওরা সবাই চলে এসেছে। দাদা গেটের সামনে দাঁড়িয়েছিল, বলছে তোদের এত দেরি হলো কেন, এইসব বলছিল। যাই হোক, তো ঠাকুর ঠাকুর করে ফাইনালি আমরা পৌঁছেই গেছি। আর এখানে এসে দেখতে পাচ্ছেন রনক বাবা এখন মোটামুটি কান্না সবে থেমেছে, এই এতক্ষণ ধরে প্যাঁ প্যাঁ করে সানাই বাজিয়ে তারপর এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই যে বাচ্চাটা হাত ঘোরাচ্ছে, এর নাম হচ্ছে বিল্টু ভাই। বাদ বাকি এই যে সবাই এসে দাঁড়িয়ে আছে। তোমার কেমন লাগছে এবারে বাইক ছাড়া তুমি ট্রেনে যাচ্ছো, তোমার ফিলিংস কেমন? আচ্ছা, কোনোদিন ট্রেন দেখে যায় কোনোদিন? আগে কি ফার্স্ট টাইম দেখছো ট্রেন? আগে দেখেছো ট্রেন? চেপেছো কোনোদিন ট্রেন আগে? চাপুনি, ফার্স্ট টাইম চাপছো, ঠিক আছে। আমি এবিপি নিউজ থেকে এসেছিলাম, হ্যাঁ, খুব ভালো লাগলো, হ্যাঁ, আবার পরে পরে আমরা যাবো একটা বড় ট্যুরে, তোমাকে আবার ট্রেনে করে নিয়ে যাবো। ওয়েলকাম টু জগন্নাথ এক্সপ্রেস। তোমার কেমন লাগে ট্রেনে করে যাচ্ছ? এটা কি জীবনে প্রথমবার ট্রেনে চাপছো? আচ্ছা আচ্ছা, ট্রেন আগে দেখেছো তো কেমন দেখতে হয়? আচ্ছা, এরকম ট্রেন বলে এগুলো, বগি ও চাকা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভেরি গুড, তোমার ইন্টারভিউ নিয়ে ভালো লাগলো, ঠিক আছে। সবাই মিলে ট্রেনে বসে গেছি, প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে রনাকে খাওয়াবো। রনাক এবার খেতে বসেছে, খেতে তো চাইছিল না, এই ওই সেই দেখিয়ে একদম ওপরে তুলে দিয়েছি, তুলে দিয়ে তারপরে এইসব খাওয়ানো চলছে, দেখেছেন কি করছে। আর আমাদের ভোরবেলা নামার কথা ছিল, 4টার সময় নামার কথা ছিল, একটু দেরি হয়েছিল, ওই জন্য 5:30 বোধহয় নেমেছি। আর ওইদিকে সারা রাত্রি মিজরি ঘুমোয়নি, করে কেঁদেছে, নালে খেলেছে, নালে করে গান করেছে, এইসব করেছে। আর বাবা এখন ওকে ট্রেন থেকে নিয়ে কোলে নেমে আছে। আর আকাশটা দেখতে পাচ্ছেন একদম ভোরের আকাশ, যেরকমটা হয়। আমরা মোটামুটি 6:45 নাগাদ বা 6:30 নাগাদে রুমে চলে এসেছি। আর এখানে এসে রনক বাবাকে একটুখানি ছিঁড়ে ভাপা খাইয়ে দিচ্ছি। দাদা, তারপরে আরও যেসব বড়রা ছিল, তারা সবাই মিলে
সব বাজার করতে চলে গেছে, যেহেতু একদম সকালবেলা এসেছি তো খাবার দাবারের আয়োজন তো করতে হবে, তো সেই জন্য বাজার টাজার করতে চলে গেছে। রনাকেরও জন্য যেগুলো সবজিপাতি আনার আমি বলে দিয়েছি সেইগুলোই আনবে, কেননা বেশ কিছুদিন রনাকের একটুখানি কাঁচকলা টাঁচকলা এইসব খাওয়াচ্ছি নানা রকম। আর এই আমরা আছি হলিডে হোমে, হলিডে হোমে পুরী যারা এসে তারা তাকে জানি এরকম একটা করে কিচেন দেওয়া থাকে, তো সেখানে এই রকমই বাসন কোসর সব দেওয়া ছিল আর নিজেরাই রান্না করে খেয়েছি, খুব মজা হয়েছে। আর আকাশটা খুব সুন্দর, না একদম কটকটে গরম না একদম ঠান্ডা, এইসব খুব ভালো ওয়েদার ছিল। চিংকি জুতো খাটানা জুতো পরবে, চিংকি পাউডার সোনো পাউডার মেখে চান করতে যায়, চিংকির ব্যাপার স্যাপারই আলাদা, দু নম্বর বার। আর এখানে বৌদি এখন যাচ্ছে লাস্ট ব্যাচে, জয় জগন্নাথ। গেছে দেখো না চান করে দাঁড়িয়ে আছে, আর আমার ফার্স্টেই চান করা হয়ে গেছে, চান টান করে চলে এসেছি। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল আলু ভাজা মাছ চিংড়ি মাছের গ্রেভি চাটনি এসব ছিল। আর দাদার এখনও স্নান করে আসেনি বলে আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি কারণ সন্ধেবেলায় একটুখানি সি বিচে যাওয়ার ইচ্ছা আছে, সি বিচে তো যেতেই হবে না। আর রনা কারোর কাছে একদম যেতে চাইছে না, এটা সব থেকে আমার খারাপ লাগছে, একটুখানি বাচ্চাটা কোথাও থাকলে আমরা দুজনে মিলে একটু টুকটুক করে সি বিচে ঘুরে আসতে পারি, কিছু কেনাকাটা করার থাকে। আর সবসময় ট্যাকে করে নিয়ে নিয়ে ঘুরলে ওরও কষ্ট হয় বাইরে, একটু ওর ঠিকঠাক মতন ঘুম হয় না আমাদেরকে ছাড়া, আর কষ্ট হয় ওরও কষ্ট হয় আর আমাদের তো হয়, তো একটুখানি এখন ঘুমানোর ইচ্ছা আছে, রাত্রিবেলা তো ট্রেনে সেভাবে ঘুম হয়নি। এখানে প্রচুর শাঁখের দোকান আছে, সবাই শাঁখ কিনছে আর পুকুর করে টেস্টিং চলছে এখানে। আর আমরা এখানে সন্ধ্যাবেলা টিফিনে এখন এখানে অনেক তো স্টল আছে মোমো খাবো এখানে, আর ওইদিকে বাবা মিছরিকে নিয়ে আসেনি বললাম খাবে, বললাম না আর তো কেউ আসেনি আমরা দুজনের জন্য খাবো এখন। আজকে রনাকে সমুদ্রের জলে পা দেওয়া হয়নি, কালকে সকালবেলা এসে ওকে একটুখানি সমুদ্রের জলে পা একটুখানি দিয়ে যেতে হবে না, আজকে আমরা এসেছিলাম ওকে তো রেখে দিয়েছিলাম, সে কি কান্না, বাবা ডাকতে এসছে আমাদেরকে, কিছুতেই ফোন অনেক জায়গায় ফোন নিয়ে যাচ্ছে না বলে কালকে ফোন নিয়ে আসবো। রনাকের জন্য মোটামুটি একটা দুটো সেট আমি শীতে নিয়ে গেছিলাম, টুপি সোয়েটার উলিকটের এই সবগুলো যেগুলো হয় না ঠান্ডা দিচ্ছে বিচের ধারে খুব, ওই যে পরিয়ে নিয়ে গেছি। পুরীর সমুদ্রের ঢেউ আর দীঘার ঢেউয়ের মধ্যে অনেক তফাত, পুরীর ঢেউটা মানে আরো আরো আর এখানে দাঁড়িয়ে শুধু ঘন্টার পর ঘন্টার ঢেউ। আমার সাথে এখানে মিট করেছে দাদা বৌদি মিষ্টি মাসি আর মাসিমা সবাই আছে, আর ওখানে বাবা মিছরি ওখানে গ্যারেজ হয়ে গেছে। মোমোর পরে এবার ফুচকা আমি খাবো না, ফুচকা রাত্রিবেলা মেনু কি ডিম ডিম কথা। আর এখন আমরা ফোয়া রাবড়ি স্টিম রাবড়ি যেটাই বলেন সেটা একটুখানি খাচ্ছি, এটা হচ্ছে কলকাতা আমি কোনোদিন আগে দেখিনি, হয়তো কলকাতায় আছে আমি হয়তো চোখ পড়েনি খাওয়া হয়নি, এটা পুরীতে এসে দেখে ফার্স্ট টাইম খেলাম, 20 টাকা করে পার কাপে দাম নিয়েছে, খুব সুন্দর খেতে মিষ্টি মিষ্টি, জানেন এটা কীরকম একটুখানি পনির টাইপের খেতে কিন্তু পনির নয় ঠিক, খুব সুন্দর, হয়তো আমাদের ওখানে পাওয়া যায়। এই যে একটুখানি সবাই মিলে খাচ্ছি, আর সন্ধ্যের বেলার খাবারটা সবাই মিলে বাইরেই খেয়েছি, মোমো ফুচকা রাবড়ি আরও সব কী খেয়েছি, আমি দাদা বৌদি বৌদির মা বৌদির বোন আর এদিকে মিজরি বাবা ও রনাক সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এদিকে মিজরি হঠাৎ করে কাঁধে আরাম করে দিয়েছে, বৌদি আর রনা মিজরি আর বাবা তিনজনে মিলে আবার রুমে চলে গেল, তো আমরা কী করবো, আমরা একটুখানি বিচে ঘোরাঘুরি করছিলাম, এখানে তো আবার বার্গেনিং মাস্ট, একটুখানি দৌড়াদৌড়িও করছিলাম যদি কিছু কম সম হয়, টুকটাক কিনিয়েওছি কী কিনেছি প্রথম দিনে মনে নেই, কিন্তু এই সব মিলিয়ে গুছিয়ে কেনাকাটাই চলছিল প্রথম দিন থেকেই। তাই আমাদের রাত্রিবেলা 9টার মতন বেজে গেছিলো, রুমে ঢুকতে ঢুকতে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে ডিম কষা রুটি মিষ্টি এসব ছিল ডিনার করে, আর কি সারাদিন ঘুম টুম নেই একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এই সি বিচের ধারে এই যে কেনাকাটা এইগুলো কিন্তু পুরী বিচের অন্যতম আকর্ষণ, বার্গেনিং মাস্ট, খুব ভালো লাগে প্রত্যেকটা জিনিস মনে হয় যেন কিনে বাড়ি নিয়ে যায় এরকম মনে হয় না। আর শাঁখের যে আওয়াজটা সেটা শুনতে আরও ভালো লাগে, সি বিচের ধারে বসে বসে সমুদ্রের আওয়াজ শাঁখের আওয়াজ মিক্সিং করে যে আওয়াজটা হয় শুনতে আরও বেশি ভালো লাগে।
রনাক এখন সব খেলা টাল্লা দেখছে, এদিক ওদিক তাকিয়ে এনজয় করছে। তো এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই, আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর খুব তাড়াতাড়ি আসছে পুরী ডে টু ব্লগ।